আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ফিনল্যান্ড ব্লগার, চলে আসলাম আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ফিনল্যান্ডে প্রথম রোজা, আর সবাইকে রোজার শুভেচ্ছা রইল। আপনারা কেমন আছেন? তো আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে প্রথম রোজা শুরু হয়েছে। প্রথম রোজায় আমরা শপিং করতে চলে আসলাম ফিনল্যান্ডের সবচেয়ে বড় শপিং মল রিজমা, এটা ভাষাতে হয়েছে। যেহেতু সামার চলে আসতেছে, তো প্রচুর সাইকেল এসেছে এখানে বাচ্চাদের জন্য, বিভিন্ন কালারের, মেয়েদের জন্য, বাচ্চা শিশুদের জন্য, সবার জন্য খুব ভালো ভালো কালারের সাইকেল এসেছে। আর পাশাপাশি অনেক কালারফুল হেলমেট দেখতে পাচ্ছি। আর এই সাইডে সাইকেলের টায়ার বা অন্য পার্টস যা লাগে ওগুলাও দেখা যাচ্ছে। এখানে কমলা লেবু অনেক সস্তা দিচ্ছে, মাত্র 99 টাকা কেজি। আমি কিছু কমলা লেবু নিয়ে নিলাম, আর এটাকে আমি এখন ওজন করে নিচ্ছি। আমি আমের সেকশনে চলে এসেছি, পাশে আমের সেকশন, তো এখান থেকে আমি কয়েকটা আম নিয়ে নিব। প্রচুর লোক এসেছে শপিং মলে, যেহেতু নতুন হয়েছে শপিং মলটা, তো অনেকে আর কি দেখার জন্য আসতেছে। আমরা মাছের সেকশনে চলে আসলাম। সালমন ফিশের বিশাল বড় বড় ফিলে এখানে রয়েছে, আর বিভিন্ন রকমের আর কি মডেলে এগুলো কেটেছে। এপাশে সব এগুলো গ্রিল করা মাছ, কালো এগুলো হচ্ছে ঝিনুক, প্যাকেটের মধ্যে ঝিনুক রেখেছে। ঝিনুক খাওয়া বোধ হয় মাখরু, আমি খাই না কখনো ঝিনুক। আর পাশে এগুলো মাংসের সেকশন। আর এখানে গ্রিলে চিকেন করা হচ্ছে, চিকেন, আর এখানে গ্রিল করা হচ্ছে চিকেন। রাফিকার খুব ফেভারিট ইয়োগার্ট এটা, ও এসে আমাকে দৌড়িয়ে দেখাচ্ছে মা এটা। আমরা চলে আসলাম বেবিদের সেকশনে, এখানে বেবি ফুড পাওয়া যায়। রাইপ রাফিকা যখন ছোট ছিল, আমি এই ধরনের বেবি ফুড কিনে ওদেরকে খাইয়েছি, তো এখন আর খাওয়াই না যেহেতু ওরা বড় হয়ে গেছে। আমরা চালের সেকশনে চলে আসলাম, আর আমি তো ব্রাউন রাইস খাই, এই যে এটা।
আর এখান থেকে আমি কিছু সাদা মোটা চাল নিব, যদিও এটা পুরোপুরি সাদা না, একটু গোল্ডেন কালারের। আর এপাশ থেকে আমি কিছু মোটা চালও নিয়ে নিচ্ছি। এখানে ভ্যারাইটির চাল আছে, আপনারা কি কখনো এরকম কালো চাল দেখেছেন? এখানে এসে আমি কালো চাল দেখলাম। এটা চিপসের সেকশন, এখানে প্রচুর চিপস আছে আর এই চিপসগুলো খুবই ভালো। এখানে বাচ্চা মেয়েরা আসছে, ওরা কিছু বিক্রি করবে, এই জন্য তা আমাকে বলতেছে কেনার জন্য, তা আমি বলতেছে না আমি রোজা আছি এজন্য কিনবো না। মিকা সেওয়ান সেওয়ান আর বয়া বিদায়সি ওস্তায় আছে তুয়া দাও দে দালা বয়া সিতে কাদা ইয়স সামনে বাত। ওরা নিজেরা বাসা থেকে এগুলো তৈরি করে নিয়ে আসছে আর এগুলো বিক্রি করে ওরা যে টাকা পাবে ওইটা দিয়ে ওরা ট্রাভেল করবে বা কোথাও বেড়াতে যাবে। তো ওদের এটা শুনে আমার খুবই ভালো লাগলো, খুব সুন্দর সুন্দর বাচ্চা বাচ্চা মেয়েরা। আমরা আসলে এসেছিলাম এখান থেকে চাল কেনার জন্য, তো চাল কিনতে এসে আবার কিছু ফ্রুটসও কিনে নিয়েছি। তো এটা আমরাই প্রথম আসলাম, এক মাস হয়েছে এই মলটা ওপেন হয়েছে। এটা প্রিজমা, তো ফিনল্যান্ডের সবচেয়ে বড় প্রিজমা ভাষাতে ওপেন হলো, তো আমরা ভালোই খুশি হয়েছি যেহেতু আমাদের শহরে এত বড় একটা প্রিজমা শপিং মল হয়েছে। আর এটা সামনের দিকে আবার মেকআপের সেকশন, পারফিউম আছে এখানে খুব সুন্দর সুন্দর। আর ফিনল্যান্ডের মেকআপ তো খুবই ভালো, খুবই উন্নত মানের এদের কোয়ালিটি। আমার বাসার কাছে কিন্তু একটা প্রিজমা শপিং মল আছে, ওইটা ছোট আর এটা একটু দূরে, 5 কিলোমিটার দূরে আমাদের বাসা থেকে। দেখছো এখানে এটা মেকআপ, এত সুন্দর সুন্দর মেকআপ দেখলে মন ভরে যায়। আমরা এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে, আমরা অন্য একটা শপিং মলে যাব। আর খুব সুন্দর পার্কিং করেছে, প্রচুর গাড়ি রাখার ব্যবস্থা আছে এখানে। আসলে ফিনল্যান্ডে তো সব কিছু খুব সিস্টেমে করে, যাতে মানুষের সুবিধা হয় শপিং করতে, এসে যাতে মানুষের কষ্ট না হয়, সুন্দরভাবে শপিং করে বাসায় যেতে পারে, গাড়ি রাখা নিয়ে যাতে কোনো ঝামেলা না হয়, সব কিছু আর কি সুন্দরভাবে করে। কোনো একটা শপিং মল বা কোনো কিছু তৈরি করলে ওরা আগে চিন্তা করে যে মানুষ এসে যাতে কোনো অসুবিধায় না পড়ে। প্রিজমা থেকে এসে আমরা, প্রিজমা থেকে বের হয়ে আমরা একটা হালাল শপিং দোকানে চলে আসলাম। এখানে হালাল মাছ মাংস পাওয়া যায়।
আমি গাড়ির মধ্যে বসে আছি, আপনার ভাইয়া আবার হালাল দোকান থেকে বের হয়ে আমাদেরকে লিডলে নিয়ে আসলো। তো যেহেতু রোজা আছি আর প্রথম রোজা, তো আমি আর ভিতরে যাচ্ছি না। আপনার ভাইয়া জুস এবং কিছু ভেজিটেবল কিনবে দেখে এখানে আসছে। তো বাইরে স্নো পড়তেছে, যদিও আজকে টেম্পারেচার 2 মাইনাস, তারপরেও যেহেতু বৃষ্টিটা হচ্ছে সাথে বৃষ্টির সাথে স্নোটা আসতেছে। তো আমি গাড়ির ভিতরে বসে আছি, আমি আর যাব না। আপনাদের ভায়া বাজার করে বের হলেই আমরা বাসায় চলে যাব, আর কোথাও যাব না। যেহেতু প্রথম রোজা, রোজার প্রিপারেশন আছে, যে নামাজ আদায় করব, জোহরের নামাজ, তারপরে একটু রেস্ট নিয়ে আবার রান্না বাড়া আছে। যেহেতু কালকে সেহরির রান্না, তারপরে রোজা ভেঙে তো কিছু ইফতারি করতে হবে, সেগুলো তৈরি করব, সব মিলে আর কি এরপরে খুবই বিজি সময় যাবে। বাংলাদেশে আপনাদের রোজা বা আপনারা পৃথিবীর যে যেখানে আছেন, আপনাদের রোজা কেমন যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর প্রথম রোজায় আপনারা কি কি ইফতারি বানাচ্ছেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আর আমাকে সাজেশন দিবেন যে কি ধরনের ইফতারি বানাইলে হেলদি ইফতারি হয়। আবারও আপনাদেরকে রোজার শুভেচ্ছা জানাচ্ছি, দোয়া করি আপনাদের সবার রোজা খুব ভালোভাবে শেষ হয়, আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।